চিরকালের ঘটনা, এটা রং চং দিয়ে উপরে বা পালিশ করা, ভেতরে সব পোকলা। তাহলে একটা বাচ্চা ট্রিটমেন্টে গাফিলতি মারা যায়, ডাক্তাররা থাকে না, কেমন করে ট্রিটমেন্ট হবে? সব রং চং দেখানো বাইরে, ভিতরে সমস্ত পোকলা। বেশিরভাগ চিকিৎসক মানে গরিব মানুষ আছে, তারা বোঝে না, খবরটা হয় না সাধারণত। হ্যাঁ, যখনই যেটা খবর হয় সেটাই মানুষ জানে, যেটা খবর হয় না সেটা জানে না। কত রেগুলার ডাক্তারদের বাজে ব্যবহার, ডাক্তাররা না থাকা, চিকিৎসার গাফিলতি, মেডিকেল ওটি বলে দীর্ঘদিন থেকে বলে ইনফেকশন হয়ে আছে, ঠিকমতো হয় না। এর মেডিকেলের আজকের না, অনেক দিনের গল্প। আজকের এই ঘটনাটাকে তোমরা কি এটা আমরা দেখবো? ওনারা বললেন যে 10 দিন টাইম লাগবে এনকোয়ারি করতে, যদি ঠিকঠাক এনকোয়ারি না হয়। এটা একটা আদিবাসী গরিব সমাজের মানুষ মারা গেছে, আমরা এটা বৃহত্তর এনকোয়ারি তো ডাক্তাররা করবে, ডাক্তারদের বিরুদ্ধে ডাক্তারদের কি বিরুদ্ধ কিছু রিপোর্ট দেয়? 10 দিন পর রিপোর্টটা দিই, তার উপরে আমরা নির্ভর করবো আমাদের আগামী কর্মসূচি। আমরা একদম সমস্ত এলাকায় মেডিকেলে আমরা ঘেরাও দেবো, তাতে কি অবস্থা হবে ওনাদের অফিসিয়াল টার্মে 10 দিন বলে এনকোয়ারি করতে লাগবে, ওনারা বললো। এখন যেহেতু অফিসিয়াল টার্ম, ওটা ওই টাইমটা দিতে হবে। আমরা যদি বলি একদিনই তো সম্ভব না, ওনারা একটু কমিটি বানাবে যেটা বললেন, তাই ওনাদের টাইমটাই যদি রাখি 10 দিন, তারপরে আমরা এটা বৃহত্তর মুভমেন্টে যাবো। এটা কিরকম একটা আদিবাসী পরিবার এই? হ্যাঁ, আদিবাসী মানুষ তো, আদিবাসী তো মানুষ, আমাদের সমাজের মানুষ, দেশের নাগরিক। তার তো সরকারি হাসপাতালে পূর্ণ চিকিৎসার সুযোগ নেওয়ার অধিকার আছে। কিরকম আন্দোলনে যাবেন? হ্যাঁ, আপনি 9টার সময় অপারেশন হয়েছে, বারবার রক্তপাত হয়েছে, বলার পরে ওরা বলতে গেছে বলে এরকম রক্তপাত হবেই, এবার ডাক্তারবাবু বলছে ওটা ভগবানের উপরে ভরসা। এটা কথা মেডিকেল টার্মে ভগবানের গল্পটা কোথা থেকে আসে? আপনাদের আন্দোলনের রূপরেখা কি হবে? দেখা যায় 10 দিন পর রিপোর্ট হয়, যদি যেরকম হবে তার উপরে নির্ভর করবে আগামী কর্মসূচি। না, এটা মেডিকেল ইউনিট 3 ছিল, ওনারা বলতে জানে নাম। কালকে আমি নিজে ব্যক্তিগত গিয়ে দেখলাম, যে জানতে গেলাম কি ব্যাপারটা, মারা গেল, কেউ নেই, বললো অ্যাসিস্ট্যান্ট সুপার চার্জে। আমি তাহলে বললাম তাকে ডাকুন, আমরা জানতে যাই পারি। উনি একটা কন্ট্রাকচুয়াল স্টাফ আছে, তাদের আসলেন। আমি বললাম যেহেতু আমি মেডিকেলে থাকি, আমি জানি যে কে, উনি কন্ট্রাক্টে কাজ করে। এর মেডিকেল সুপার, এই অ্যাসিস্ট্যান্ট সুপার কোথায়? বলে শিলিগুড়ি গেছেন। কি অবস্থা হয়েছে সেই সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারের দায়িত্ব, ও শিলিগুড়ি ঘুরছে, একটা জিডিএকে, তাও কন্ট্রাকচুয়াল জিডিএকে পাঠিয়েছে 200 টাকা দেখতে। তো অবস্থাটা এরকম, অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থাটাও এরকম, যে দায়িত্ব আছে সে কিছু পাইলে নেই। যে বাচ্চাটা পড়ে গেছিল 18 তারিখ, এবং কালকে ভোরবেলায় অপারেশন হয়েছে, কালকে ভোরবেলায় হয়েছে 5টার সময়, পরশু মানে কালকে আর কি, গতকাল ভোরবেলায় অপারেশন হয়েছে। এবং তারপরে পেশেন্টটার রক্তপাত হচ্ছিল, পেশেন্টটা সকালে 8:30 নাগাদ মারা গেছে। তো এটা হচ্ছে যে আমি যতদূর এটা ঘটনাটা শুনে মনে হচ্ছে যেটা, যেহেতু এলবো রিজিয়ানে, আমি এখনো সঠিক নয় জানি না, ডাক্তারের সংশ্লিষ্ট ডাক্তারবাবুর থেকে খবর নিতে হবে। তো এবার যেটা মনে হচ্ছে কম্পার্টমেন্ট সিন্ড্রোম বলেই মনে হচ্ছে, ইঞ্জুরিটা অনেক সময় প্রাণনাশক কিছু ক্ষেত্রে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আমি কাউকে কোনো দোষীকে আড়াল করার জন্য বলছি না, এটা যেটা ঘটনা বলছি, এরপরেতে কে দোষী না দোষী সেটা তদন্ত কমিটি একটা গঠন করা হচ্ছে, তাতে নিশ্চয়ই উঠে আসবে। তবে এটা অবশ্যই ঠিক কথা, 8 বছরের একটা বাচ্চার মৃত্যু সবসময়ই অত্যন্ত দুঃখজনক, এবং এই ঘটনাটা সত্যিই আমার বিবেককে অত্যন্ত নাড়া দিয়ে গেছে, খুবই দুঃখজনক ঘটনা। আমি সত্যি খুব খারাপ লাগছে, একটা 8 বছরের বাচ্চা ছেলে মারা গেছে, খুবই খারাপ লাগছে। এবং যদিও দুটো ঘটনার মধ্যে কোনো রিলেশন নেই, তাও যেহেতু একই দিনে হয়েছে, এটা তো একটু কষ্ট দিচ্ছেই মনকে। আমরা তো অবশ্যই আশাবাদী, আপনারাও আমাদের পাশে থাকুন, আমরা অবশ্যই চাইবো যে দোষী যে ব্যক্তি আছে তাদের যেমন শাস্তি হয়। আপনারা আমরা মনে করি, আপনার ডাক্তারবাবুরাও বলেন যে এটা মাইনর অপারেশন, সেখানে অপারেশন করলো, অপারেশন করে একদম আমি আপনাদের সাথে একদম একমত।
আদিবাসী সম্প্রদায় সেটার জন্য করছেন, জুনিয়র ডাক্তারকে দিয়ে অপারেশন করানো হয়েছে, যে রক্তপাতের অভিযোগ বলা হয়েছে, কমপ্লেন করা হয়েছে, তাও কেউ দেখেনি। আপনাদের অবশ্যই দশ বছরটাকেও একটা আমরা নিশ্চয়ই অনুষ্ঠানটাকে আমরা একটা ধর্মীয় করে রাখতে চেয়েছিলাম, সেই কারণে এটা হয়েছে। আট বছরের শিশু একটা আমাদের রাজ্যে তো দোষী চিকিৎসকের বিরুদ্ধে শোকজ করা যাবে না, দোষী যদি চিকিৎসক হয় তার সাসপেন্ড হতে পারে, শোকজ নয় সাসপেন্ড করেছিল। সে যত বড় মানে অসুখী হোক, এখনো আমরা মেডিকেল ক্যাম্প অত জানি না, কিন্তু হাতে যত বড়ই হোক একটা হাত যদি হাত কাটা যাবে লোকে মরতে পারে না। বাংলা গল্প হচ্ছে এইটাই বোঝে, যত অসুখী হোক হাতটা কাটা যাবে। দাঁড়া না ভাই, ডাক্তার